আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে একটা সিলিং ফ্যান আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা জিনিস কেনার আগে সেই জিনিসটা সম্পর্কে আমাদের যদি একটা ধারণা থাকে, তাহলে ভালো মানের জিনিসটাই কিন্তু আমরা কিনতে পারবো। ঠিক তেমনি একটা সিলিং ফ্যান কেনার আগে কোন কোন বিষয়গুলো আসলে আমাদের দেখে কিনতে হয়, এই বিষয়ে যদি আমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু ভালো মানের একটা সিলিং ফ্যান আমরা কিনতে পারবো। তো যাই হোক, আমি আমার বাসায় ব্যবহার করার জন্য একটি সিলিং ফ্যান কিনে আনলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তো একটা সিলিং ফ্যান কেনার আগে কোন কোন বিষয়গুলো আসলে দেখে কিনতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যেমন এখানে আমি কিছু পয়েন্ট লিখে রাখছি, দেখেন: মোটর, পাখা, আরপিএম, ওয়াট এবং ওজন। তো আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমার সাথে আপনারা থাকবেন। তো যাই হোক, তার আগে এই ফ্যানটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেই, তারপরে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি মার্কেটে গেছিলাম আমার জন্য একটা ফ্যান কিনতে। তো আমার ইচ্ছা ছিল পাকিস্তানি একটা ফ্যান কিনব। পাকিস্তানি ফ্যানগুলো মোটামুটি ভালো মানের হয়, যেমন হচ্ছে জিএফসি এবং সিএফসি ফ্যানগুলো মোটামুটি ভালো মানের হয়। সেই কারণে ভাবলাম যে একটা পাকিস্তান ব্র্যান্ডের, মানে পাকিস্তানি ব্র্যান্ডের একটা ফ্যান কিনি। কিন্তু আমি মার্কেটে যাওয়ার পরে যেটা জানতে পারলাম, সেটা হচ্ছে পাকিস্তানি যে জিএফসি ফ্যানগুলো আছে, সেই জিএফসি ফ্যানের মধ্যে কোনো প্রকার গ্যারান্টি বা ওয়ারেন্টি দেওয়া হয় না। এর কারণ হচ্ছে পাকিস্তানের যে জিএফসি ফ্যানটা আছে, সেই ফ্যানের কোনো প্রকার কোম্পানি বাংলাদেশে নেই, এই কারণে ওনারা কোনো প্রকার গ্যারান্টি বা ওয়ারেন্টি দিতে পারতেছে না। তো অনেক ঘোরাঘুরি করার পরে আমি একটা ফ্যান পছন্দ করলাম, এবং এই ফ্যানটি আমাদের বাংলাদেশেই তৈরি হয়। এবং আমি আপনাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশেই ওনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, আর এটা হচ্ছে গাজীপুরে। ওকে, তো এই ফ্যানটা, এটা হচ্ছে এসইসি ডায়মন্ড সিলিং ফ্যান, আমাদের বাংলাদেশেই তৈরি একটা ফ্যান। এবং ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা 10 বছরের কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছে। ওকে, এবং ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন, আমি যখন ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখালাম, তখন আপনারা এই ফ্যানটার বাতাসের গতিটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে কত পরিমাণে এটা বাতাস দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এই ফ্যানটা সম্পর্কে আমি একটু আপনাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে এসইসি ডায়মন্ড সিলিং ফ্যান। এবং প্রথমেই আমি আরেকটি জিনিস বলে নিচ্ছি, আমার এই ভিডিওটা দেখার পরে হয়তোবা অনেকে এই ফ্যানটা আপনারা কিনতে চাবেন, তাদের উদ্দেশ্যে বলবো, যারা এই ফ্যানটা কিনতে চাইবেন তারা কিন্তু নিজের দায়িত্বে আপনারা এই ফ্যানটা কিনবেন। কারণ আমি প্রথমে এই ফ্যানটা ব্যবহার করতেছি আমার বাসায়, তো আমি যতটুকু পারফরম্যান্স দেখলাম তাতে আমার কাছে অনেক ভালো মানের মনে হয়েছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আসলে এটা কীরকম সার্ভিস দিবে সেটা কিন্তু আমি বলতে পারতেছি না। এই জন্য বলবো যে আপনারা যদি এই ফ্যানটা কিনেন, তাহলে আপনারা নিজ দায়িত্বে কিনবেন। ওকে, আর এই ফ্যানটার আপনারা কালার পেয়ে যাবেন, এই কয়েকটা কালার হবে। এই যে প্রথম যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু আমি ব্যবহার করতেছি, আমি একটু দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখেন এই কালারটা। ওকে, এরপরে আরও কয়েকটি কালার হবে এই ফ্যানের পাশাপাশি, দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা কালার পেয়ে যাবেন, এরকম একটা পাবেন, এবং এই গ্রিন কালারের পাবেন। প্লাস হচ্ছে এই পাশে যদি দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, ব্লু কালার, গোল্ডেন কালার এবং গ্রিন কালার, এখানে কিন্তু কালারগুলো মেনশন করা আছে। আর এখন হচ্ছে এটার দাম সম্পর্কে আপনারা অনেকেই জানতে চাইবেন। এই ফ্যানটা হয়তোবা সেলারদের উপরে নির্ভর করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করা হয়, তবে এটা আমি কিনছি হচ্ছে 3450 টাকা দিয়ে। ওকে, অনেক জায়গায় 4000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়, অনেক জায়গায় 3600 টাকা বিক্রি করা হয়। তো আপনারা কেনার সময় এটা বুঝে শুনে দেখে কিনলেই হবে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে জানাবো যে একটা ফ্যান কেনার সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনারা দেখে কিনবেন। আপনারা যে ব্র্যান্ডেরই ফ্যান কিনেন না কেন, এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন,
এই বিষয়গুলো যদি আপনারা দেখে শুনে কিনেন তাহলে যে কোনো ব্র্যান্ডেরই ফ্যান আপনারা কিনেন না কেন ভালো মানের একটা ফ্যান আপনারা কিনতে পারবেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মোটর, ঠিক আছে? আপনারা যখন মার্কেটে ফ্যান কিনতে যাবেন তখন ফ্যানের প্যাকেটের গায়ে অবশ্যই লেখা দেখবেন, যে লেখা থাকবে 100% কপার কয়েল। হ্যাঁ, দুই ধরনের কয়েল দিয়ে ফ্যান তৈরি করা হয়, একটা হচ্ছে কপার কয়েল আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল। তো অ্যালুমিনিয়াম কয়েলের যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো আপনার কিছুক্ষণ চলার পরেই আপনার গরম হয়ে যায়, ঠিক আছে? কিছুক্ষণ চলার পরে গরম হয়ে যায় এবং ভোল্টেজ আপ ডাউন করলে অ্যালুমিনিয়াম কয়েলের ফ্যানগুলো মোটরটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কপার কয়েল দিয়ে যে ফ্যানগুলো তৈরি করা হয় ওই ফ্যানগুলো কিন্তু দীর্ঘক্ষণ চলার পরেও গরম হয় না এবং ভোল্টেজ আপ ডাউন করলেও সহজে ফ্যানগুলো আপনার কেটে যায় না বা জ্বলে যায় না। এই জন্য আপনারা যখন মার্কেটে ফ্যান কিনতে যাবেন তখন অবশ্যই প্যাকেটের গায়ে 100% কপার কয়েল লেখা আছে কি না এই জিনিসটা অবশ্যই আপনারা দেখে কিনবেন, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা হচ্ছে মোটর। ওকে, চলে গেল মোটরের বিষয়টা। এরপরে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে পাখা। তো পাখাটা অবশ্যই আপনারা ফ্যান কেনার সময় দেখে কিনবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্যাকেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন লেখা আছে সাইজ এবং 1400 mm মানে হচ্ছে 56 ইঞ্চি, ওকে, 1200 mm মানে হচ্ছে 48 ইঞ্চি। তো আপনারা যখন মার্কেটে ফ্যান কিনতে যাবেন তখন এই পাখার সাইজটা অবশ্যই দেখে কিনবেন। হ্যাঁ, আপনাদেরকে যদি 48 ইঞ্চিটা দেওয়া হয় তাহলে কিন্তু পাখাটা ছোটো হবে এবং আপনারা বাতাসটা কিন্তু কম পাবেন, মানে আপনার রুমের সাইজটা যদি বড় হয় তাহলে ছোটো পাখায় কিন্তু আপনার পুরো রুমটা কিন্তু কভার করতে পারবে না। অবশ্যই এই বিষয়টা আপনারা দেখে কিনবেন। 56 ইঞ্চি যে পাখাটা আছে প্যাকেটের গায়ে লেখা আছে, এই যে এই 56 ইঞ্চিটা আপনারা কিনবেন, দেখে শুনে কিনবেন। তার মানে হচ্ছে এই 56 ইঞ্চি মানে পাখাটার সাইজটা কিন্তু অনেক বড় হবে, এতে করে আপনার বড় রুম থাকলে পুরো রুম কিন্তু আপনার বাতাসটা পাবেন। হ্যাঁ, বাতাসটা ছড়াবে চারিদিকে যেহেতু পাখার সাইজটা বড় থাকবে। এবং এই পাখার বিষয়ে যদি বলতে যাই তাহলে আরও কিছু কথা বলতে হবে, সেটা হচ্ছে এই পাখা কিন্তু দুই ধরনের মেটাল দিয়ে তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি পাখা আর একটা হচ্ছে সাধারণ মেটাল বা আপনার টিনের তৈরি পাখা, এটা থাকে। এবং প্যাকেটের গায়ে অবশ্যই আপনারা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কিনা এটা দেখে কিনবেন আপনারা, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যে পাখাগুলা সেই পাখাগুলো কিন্তু সহজে নষ্ট হয় না এবং জং মরিচা কিন্তু ধরে না। আর হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের যে পাখা দিয়ে তৈরি ফ্যানগুলো দীর্ঘক্ষণ চলার পরেও আপনার গরম হয় না, ঠান্ডা বাতাস পাওয়া যায়। কিন্তু টিনের তৈরি বা সাধারণ মেটাল দিয়ে তৈরি যে পাখাগুলো আছে সেই পাখাগুলো কিন্তু কিছুদিন যাওয়ার পরেই জং ধরে যায়, মরিচা পড়ে যায়, ওকে, এবং কিছুক্ষণ চলার পরেই পাখাগুলো গরম হয়ে যায় এবং বাতাসটা কিন্তু গরম লাগে। এই জন্যে আপনারা অবশ্যই এই পাখাটা দেখে কিনবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আরপিএম। ওকে, আরপিএমটা কি? আপনার যে ফ্যানটা আপনি কিনবেন সেই ফ্যানটার পাখা আসলে প্রতি মিনিটে কতবার ঘুরবে সেটাই হচ্ছে আরপিএম। আপনার দেখেন এই যে এই আরপিএম, তো আরপিএমটা অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন আপনারা যখন ফ্যান কিনবেন। তো আরপিএমটা আমি দেখাচ্ছি, আরপিএমটা আপনার লেখা থাকবে যখন আপনার ফ্যান কিনবেন ফ্যানের প্যাকেটের গায়ে দেখবেন এরকম একটা ডাটা দেওয়া থাকে, টেকনিক্যাল স্পেসিফিকেশনস। ওকে, এখানে আপনারা আরপিএমটা দেখতে পাবেন। এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখেন এখানে লেখা আছে 305 আরপিএম বা স্পিড। ওকে, এটা হচ্ছে আপনার ফ্যানের পাখাটা প্রতি মিনিটে কয়বার ঘুরবে তার একটা ডাটা। তো বাংলাদেশে যে ফ্যানগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আরপিএম থাকে 305 থেকে 310 আরপিএম, কিন্তু পাকিস্তানের যে ফ্যান আছে সিএফসি বা জিএফসি ওই ফ্যানগুলোতে কিন্তু আপনার 310 থেকে 320 আরপিএমের হয়ে থাকে। তো যাই হোক, আপনার ফ্যান কেনার সময় অবশ্যই এই আরপিএমটা দেখে কিনবেন, আরপিএমটা যত বেশি হবে আপনার ফ্যানের স্পিডটাও তত বেশি হবে। তো এই বিষয়টা আপনার দেখে কিনবেন। এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াট। ওকে, ওয়াটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফ্যানের ওয়াটটা যদি সব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে, ওকে, আর ফ্যানের ওয়াট যদি কম দেখে কিনেন আপনি তাহলে ওই ফ্যানের মধ্যে আপনার বিদ্যুৎ বিল কম আসবে। যেমন
এইখানে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ফ্যানের যে ওয়াটটা এটা হচ্ছে 60 ওয়াট। ওকে, তো 60 থেকে 70 ওয়াটের ফ্যানগুলাই সাধারণত হয়ে থাকে, কিন্তু পাকিস্তানি যে ফ্যানগুলো আছে সেই ফ্যানের মধ্যে কিন্তু আপনার 80 ওয়াট, 90 ওয়াট, 100 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। তাহলে হচ্ছে ওয়াটটা যদি বেশি হয় আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে, ওয়াটটা যদি কম হয় তাহলে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে। কিন্তু আরেকটা কথা এখানে বলে রাখি, আপনার ফ্যানের ওয়াটটা যদি বেশি হয় সেই ফ্যানের যে মোটরটা আছে সেই মোটরটা কিন্তু অনেক শক্তিশালী হবে, আর ফ্যানের ওয়াট যদি কম হয় তাহলে কিন্তু মোটরের শক্তিটাও কম হবে। তো আপনারা যদি বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা না করেন তাহলে বেশি ওয়াটের ফ্যানই কেনার চেষ্টা করবেন, এবং আপনারা যদি বিদ্যুৎ বিল নিয়ে প্রবলেম থাকে তাহলে এই 60 অথবা 70 ওয়াটের মধ্যে আপনারা ফ্যান কেনার চেষ্টা করবেন। ওকে, এটা হচ্ছে ওয়াটের বিষয়টা চলে গেল। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ওজন। তো ফ্যানের ওজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান একসাথে করে দেখবেন, আপনারা যখন কিনতে যাবেন যে ব্র্যান্ডের আপনার ফ্যানটা ওজন বেশি সেই ফ্যানটা আপনারা কেনার চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে যে ব্র্যান্ডের ফ্যানের ওজনটা বেশি হবে তার মানে হচ্ছে ফ্যানের ভেতরে যে মোটরটা আছে এই মোটরের প্যাঁচ সংখ্যা কিন্তু বেশি। ওকে, এরকম কয়েল, এই কয়েলের প্যাঁচ সংখ্যা বেশি হলে আপনার ফ্যানটা যখন দীর্ঘক্ষণ চলবে তখন কিন্তু গরম হবে না। ওকে, আর যদি প্যাঁচের সংখ্যা কম থাকে, মানে কয়েলের প্যাঁচের সংখ্যা কম থাকে, তাহলে অল্পক্ষণ চলার পরে কিন্তু ফ্যানটা নষ্ট হয়ে যাবে, মানে আবার গরম হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে আপনার ফ্যান কেনার সময় ফ্যানের ওজনটা দেখে কিনবেন। ফ্যানের ওজন বেশি হলে ভিতরে কয়েলের প্যাঁচের সংখ্যা বেশি থাকবে, সহজে গরম হবে না এবং জ্বলে যাবে না। তো একটা ফ্যান কেনার সময় এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম, এই বিষয়গুলো যদি আপনারা দেখে শুনে একটা ফ্যান কিনতে পারেন তাহলে ভালো মানের একটা সিলিং ফ্যান আশা করি আপনারা কিনতে পারবেন। তো আজকে এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।